প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার পরিচয়, আমি জিনাত তাসমিন ইসাহাক, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থাৎ আজকের আলোচনার অধ্যায় একাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক। ইতোপূর্বে আমরা শৈবাল ও ছত্রাক সম্পর্কে পড়েছি, আজকে আমরা আলোচনা করব দাঁত রোগ সম্পর্কে। ইংরেজিতে একে বলে রিং ওয়ার্ম ইনফেকশন। দাঁত রোগ মানুষের ত্বকের উপরে কুচকিতে বা আঙুলের নখে চুলকানি, ফুসকুড়ি ও চামড়া ফেটে বা উঠে যাওয়া গ্রীষ্ম ও নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি সাধারণ রোগ। ত্বকে ছত্রাক সংক্রমণের ফলে এ রোগ সৃষ্টি হয়। সাধারণের কাছে এটি দাঁত রোগ নামে পরিচিত। ইংরেজিতে দাঁত রোগকে রিং ওয়ার্ম এবং ডাক্তারি ভাষায় ডার্মাটো মাইকোসিস বলে। দাঁত রোগ ত্বকের এক ধরনের বলায়াকার ক্ষত, যার কেন্দ্রে পরিষ্কার স্বল্পতার অংশকে ঘিরে লালচে বলয় তৈরি হয়। এটি একটি ছোঁয়াচে প্রকৃতির চর্মরোগ, যা উষ্ণ ও আর্দ্র পরিবেশে খুব দ্রুত বিস্তার লাভ করে। দাঁত রোগের কারণ হিসেবে তিন ধরনের ছত্রাক দায়ী, যথা মাইক্রো স্পোরাম, ট্রাইকোফাইটন এবং ইপিডার্মোফাইটন দাঁত রোগ সৃষ্টি করে থাকে। ডাক্তারি শাস্ত্রে এদেরকে টাইনিয়া বলে। এছাড়া দাঁত রোগটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। মাটি, পানি ও মানুষের ত্বকে এ ধরনের ছত্রাকগুলো জন্মাতে দেখা যায়। দাঁত ছত্রাকের সংক্রমণে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা এক শরীরের সংক্রমণ। শরীরে সংক্রমণের লক্ষণ ভিন্ন ভিন্ন হতে পারে। প্রথমে ছোট ক্ষতচিহ্ন লাল বর্ণের এবং চুলকায়। দাগটি ক্রমশ বৃত্তাকারে বড় হতে থাকে, কিনারা লালচে কিন্তু মধ্যাংশ বাদামি বর্ণের, শুষ্ক ও আঁশযুক্ত, যেখান থেকে আঠালো রস ঝরে পড়ে। দ্বিতীয়ত উরু ও কুচকিতে সংক্রমণ। ট্রাইকোফাইটন রাবরাম কুচকিতে দাঁত রোগের জন্য দায়ী। সংক্রমণের ফলে খুব চুলকানি ও কালচে দাগ সৃষ্টি হয় এবং চুলকানোর ফলে কষ জাতীয় অংশ অর্থাৎ কষানি ঝরে। এরূপ দাঁত উরু পর্যন্ত বিস্তার লাভ করে। পায়ের পাতার সংক্রমণ আমেরিকা ও যুক্তরাজ্যে এ রোগের সংক্রমণ বেশ প্রকট। মাথার খুলিতে সংক্রমণ মাথার চুলবিহীন খুলিতে দাঁত তৈরি করে। নখে সংক্রমণ এ ছত্রাকের আক্রমণে নখের প্রান্ত ও পাশের অংশ ক্ষয় হয় বা মরে যেতে থাকে। নখের রং বদলায় ও শুকিয়ে ভেঙে যায়। রোগ নির্ণয় চামড়ার জাম্পিং বা নখের ক্লিপিং পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করা যায়। এছাড়া ছত্রাক কালচার করে এবং প্রজাতি সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়। রোগের বিস্তার হিসেবে এটাকে আমরা ছোঁয়াচে প্রকৃতির রোগ বলি, যা রোগীর চিরুনি, তোয়ালে, বিছানা, ব্যবহার্য যে পোশাক তার মাধ্যমে দ্রুত ছড়ায়। এছাড়া রোগাক্রান্ত পোষা বিড়ালের মাধ্যমেও এ রোগ ছড়ায়। চিকিৎসা হিসাবে ত্বকের দাঁত চিকিৎসার জন্য টারবিনাফাইন অথবা মাইকোকোনাজল ক্রিম অথবা টারবিনাফাইন গ্লাইসিওফ্লুভিন ও ইট্রাকনজাকন
ইট্রাকনা জল ট্যাবলেট বেশ কার্যকর প্রতিরোধ হিসাবে। নিয়মিত ত্বকের যত্ন নিলে ও পরিচ্ছন্নতা অবলম্বন করে রোগ প্রতিরোধ করা যায়। এছাড়া গেঞ্জি ও জাঙ্গিয়া নিয়মিত পরিষ্কার করে ব্যবহার করা প্রয়োজন। শিক্ষার্থীরা, এই ছিল দাদরোগ সম্পর্কে আমাদের জানার বিষয় বা ক্লাস। ধন্যবাদ সবাইকে।